ভালোবাসা বড়ই অদ্ভুত। বিষয়টা এমন দাঁড়ায় যে আমি যাকে পছন্দ করি সে পছন্দ করে অন্য কাউকে, আর সেই অন্য মানুষটা আবার অন্য আরেকজনকে পছন্দ করে। এইভাবে হাজার হাজার অতৃপ্ত ভালোবাসা থেকে যায় লোকের চোখের অন্তরালে। মানুষের বিয়েটা যে ঠিক কোন সূত্র মেনে চলে সেটা ভগবানই ভালো জানেন। এই বাস্তব দুনিয়াটা একটু বেশি নির্মম, মানুষ যা ভাবে কল্পনা করে ঘটে ঠিক তার উল্টোটাই। প্রেম ভালোবাসা লাভ যাই বলি না কেন, মানুষের যে বিপরীত লিঙ্গের প্রতি একটা টান তা মোটামুটি ক্লাস 9-10 থেকেই শুরু হয়ে যায়। আমাদের চারপাশে রয়েছে এমনই কিছু ঘটনা। কলেজের যে সব থেকে সুন্দরী মেয়েটি কলেজে অ্যাটিটিউড দেখিয়ে ঘুরে বেড়াতো, মজার ব্যাপার হলো ঘুরে ফিরে তার বিয়েটাই হয় বুড়ো কাকু টাইপের ছেলের সাথে। এলাকার সব থেকে ভালো ছেলেটি, যার উদাহরণ সবসময় মা বাবা আমায় বলতো, তার মতো হতে বলতো, 7-8 বছর পর শোনা যায় সেই ছেলেটি মেয়ে নিয়ে পালিয়ে গেছে। ক্লাস 9-10 পড়ার সময় তাদের কি প্রেম ভালোবাসা, কত মিল তাদের দুজনের মধ্যে, একই রং, খাবার সবসময় এক, এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারবে না, একে অপরকে ছাড়া তো নিঃশ্বাস নিতে কষ্ট হতো। কিন্তু কোনো একদিন তার সাথে কোনো সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হয়ে যায়। যাদের কলেজ জীবন থেকে প্রেম, স্যারের একটা লেকচার শেষ না হতে হতে কফি হাউসে গিয়ে আড্ডা, বার্থডে সেলিব্রেশন, কত খুনসুটি, আহা কি প্রেম দুজনের মধ্যে, দুজনের নিঃশ্বাস পর্যন্ত জেনে। অথচ মেয়েটি বড় পোস্টে চাকরি পাওয়ার পর এসব ভালোবাসা কোথায় যেন হারিয়ে যায়। ঝগড়া তো লেগেই থাকে, তবু একটা মুহূর্ত কাজ ছাড়া করতে পারে না, ভাবে আমরা দুজন দুজনকে আলাদাভাবে কখনো বাঁচতেই পারবো না, বিয়ে করে ভাবে আমাদের ভালোবাসা আজ সফল হয়েছে। সে কি আনন্দের হাসি, অথচ 2 বছর পর কোলে শিশু সন্তানকে নিয়ে দুজনেই আলাদা হয়ে যায়। সব ভালোবাসা হঠাৎ করে জনমের মতো ফুরিয়ে যায়। প্রেম করে বিয়ে হয়েছে এবং মৃত্যুর আগে পর্যন্ত দুজন দুজনের পাশে ছিল এমন সংসার আমি দেখিনি, আমার জানাও নেই। যদি হয়ে থাকে তবে তা কোটিতে একটা হতে পারে। মানুষ আর মানুষের জীবন পৃথিবীর 8ম আশ্চর্য, এটা তো আমার মনে হয়। মানুষের থেকে বড় আশ্চর্যের বিষয় এই দুনিয়াতে আর কোনো কিছু নেই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন।